পুজো খেয়ে দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে ক্লান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়েছি। তারপরে এরকম হাবির একটা ফার্স্ট সং লঞ্চ কেমন লাগছে বলো? ডেফিনেটলি হামি মানে রামধনু ওয়াজ ভেরি স্পেশাল, হামি এবং হামি টু, এই আমাদের মানে আমার আর লালটু দত্ত বা লালটু মণ্ডলের এই সংসারটা আমার খুব প্রিয়। প্রথম থেকেই রামধনু থেকে শুরু করে আজকে হামি টু সবটাই খুব খুব স্পেশাল, দুর্গা ঠাকুরের মতোই, দুর্গা উৎসবের মতোই স্পেশাল। আমরা এক্ষুনি দেখছিলাম তৃতীয়বার লালটু মিতালির পাগলামি, তো কতটা পাগলামি হলো? আমরা অফ স্ক্রিন অ্যান্ড অন স্ক্রিন দুটোতেই ভীষণ পাগলামি করি, এবং আমরা যখন মানে মানে আই মিন শ্যুটটা করি তখনও আমাদের কোনো রিহার্সাল থাকে না, একদম ইমপ্রমটিউ আমি আর শিবপ্রসাদ করি, এবং ওটাই আমাদের মজা হয়, ওটা দেখতেই ভালো লাগে অন স্ক্রিনে। তো প্রচুর পাগলামি করেছি, যা ইচ্ছে হয় আমরা তাই করি, এবং নন্দিতা দিকে দেখি একদম পরম স্নেহে বলে যা করে যা, তোরা দুজন যা পারবি করে যা, তো এরকমভাবেই হামি টুটাও হয়েছে। মিউজিক ইনস্টিটিউটে দেখলে একটা রিয়েলিটি শো দেখানো হচ্ছে, সেই বিষয়টা যদি একটু বলো। সেটা তোমরা দেখবে, তবে রিয়েলিটি শোটা যখন আছে তার কিছু বাস্তবতা, তার ভালো খারাপ দুটো দিকই আছে, সে দুটোও দেখানো হবে। হ্যাঁ হ্যাঁ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমাদের পরিবারেই প্রথম এলেন, এবং আমরা খুব খুশি, কারণ যতবার উনি হামি দেখেছেন ততবার শিবপ্রসাদকে হোয়াটসঅ্যাপ, আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতেন আমি এতবার দেখেছি। মিশুকে এসেছিল, মিশুকের সাথে আবার চারবার দেখলাম, তো এরকমভাবে উনি 53 বার দেখেছেন হামিটা। এবং হামি টুতে উনি আমরা হামি টুর ওই 10টা 5টা 7টা 8টা হামি, উনি আরেকটা হামি। 78 জন শিশুশিল্পী এখানে একবারে ইন্ডাস্ট্রিতে আসলেন, এটা একটা মাইলস্টোন। হ্যাঁ ভীষণ ভালো, কারণ বাচ্চাদের সাথে অভিনয় করাটা খুব রিস্কি জানো তো, মানে ওরা যে এত আনপ্রেডিক্টেবল হয় কোথা দিয়ে, মানে তখন আর গোল দেওয়া নয়, গোলটা বাঁচানোর চেষ্টা। 78 জন বাচ্চার সাথে তাদের গোলটা সামলানো বুঝতে পারছো তো, মানে আমাদের পুরো টিমটা একেবারে তটস্থ থাকতো, এবং ভীষণ মজা হয়েছে। একজন জল খেতে চাইলে 78 জন বলতো জল খাবো, তো এবং আমরা বসে থাকতাম, কিন্তু বাচ্চারা তো বাচ্চাই, এবং বিউটিফুল এক্সপিরিয়েন্স, খুবই মানে তো খুব এনজয় করেছি। প্রথম কথা এটাই, মানে একদম ফ্যামিলির মতো কাজ করা, মানে অনিন্দ আঙ্কল, শিবু আঙ্কল, নন্দিতা আন্টি, সব বাচ্চাদের সাথে নতুন সবার সাথে কাজ করা, মানে ও ছিল আমার সাথে আগের হামিতে, আর আরও অনেকেই ছিল যারা আগে হামিতে ছিল আজ আসেনি, তো সবার সাথে আরও নতুন কয়েকজন, এরা যেমন নতুন অ্যাড হয়েছে আমাদের পরিবারে, তো সবার সাথে কাজ করার পরে একটা ফ্যামিলির মতো। আর হামিতে, হামি ফার্স্ট যেটা বেরিয়েছিল হামিতে, হামি ব্লকবাস্টার ছিল, আর হামিতে সবকটা গান সবাই মানে এত এনজয় করেছে সবকটা গান। আর আমার যে 3টে গান ছিল, খোলা টিফিন বক্সের 2টো ভার্সন আর এবং হামির টাইটেল ট্র্যাক, সবাই খুবই পছন্দ করেছে। হামি স্যাড ভার্সনটা ফিল রেডিও মির্চি মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছিল আমার গানটা, তো সবাই এখনও স্কুলে গেলে সবাই বলে যে হামির গানগুলো এখনও মনে হয়, সবাই যারা আমার গুরুজন তারা বলে যে শুনে মনে হয় যেন সেই দিনগুলোয় ফিরে গেছি, সেই নস্টালজিয়া লাগছে বন্ধুদের সাথে, কিন্তু আমাকে গল্প করে, তো আমারও কত ভালো লাগে যে আমি মানে এই ফিল্মটা কত লোককে আনন্দ দিয়েছে, কত লোকের নিজের পুরনো দিনগুলোকে মানে বলে না পুরানি আদে তাজা হয়ে ওরকম করে দিয়েছে। আর হামি টু এখন এসছে, তো সেটা আরও স্পেশাল, আরও মজার মজার গান আছে, আরও অনেক সব সিক্রেটস আছে যেগুলো একদম ভাট 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 করে খুলবে, তো খুব মজার গান, খুব ভাল লেগেছে, আবার নতুন করে একটা নতুন পরিবেশ, আবার সেই পরিবেশটা আমরা ফিরে চলে এসেছি, ওদের জন্য নতুন পরিবেশ কিন্তু আমরা সেই আমরা দুজনে আবার নতুন করে সেই মোমেন্টটা কে মনে হচ্ছে আবার নতুন করে চলে এসেছি, তো খুবই ভালো লাগছে আমার। মানে অনিন্দ আঙ্কেল, শিবু আঙ্কেল, নন্দিতা আন্টিকে আমরা থ্যাংক ইউ বলবো আমাদেরকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য, তো থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তোমাদের চারজনের কেমিস্ট্রিটা কীরকম হয়, যে গানটা আছে একটু দু লাইন শুনবো, গানটা শুনবো, গানটা আচ্ছা 1 2 3 4 দূরে থাক সব ঝগড়া ঝাটি, আজ শুধু বন্ধু বন্ধু পার্টি, একসাথে হাতে হাত চল করি খুব পাগলামি, 3টে 4টে 7টে 8টা হামি, 3টে 4টে 7টে 8টা হামি।